অতিমারির সময়টা তো সারা বিশ্বের জন্যই খুব কষ্টকর ছিল। আমরা একদম গোড়াতেই অনলাইন ক্লাসেসে চলে গেছিলাম এবং সেটি আমরা সফলভাবে করতে পেরেছি। লাস্ট সেমিস্টারটাও আমাদের ক্যাম্পাসে করতে পেরেছি, তারপর থেকে আশাবাদী ছিলাম যে কমেন্সমেন্টটা পাবো। অনুষ্ঠানের শুরুতেই 18 দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অতিথির আসনে বসেন সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রুবানা হক, সমাবর্তন বক্তা ছিলেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমিরেটাস জন সেক্সটন। করোনার কারণে বিগত 3 বছর হয়নি সমাবর্তন। এবার 2020-2021-2022 শিক্ষাবর্ষের 300 স্নাতককে সনদ প্রদান করা হয়। করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম চালু রাখায় কৃতজ্ঞতা জানান শিক্ষামন্ত্রী। অতিমারির সময়টা তো সারা বিশ্বের জন্যই খুব কষ্টকর ছিল। আমরা একদম গোড়াতেই অনলাইন ক্লাসেসে চলে গেছিলাম এবং সেটি আমরা সফলভাবে করতে পেরেছি। আফগানিস্তান, ইরাক, মিয়ানমারের মতো দেশগুলোতে নারী শিক্ষা বেশ কঠিন। তাদের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন দারুণ সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়টির আচার্য চেরি ব্লেয়ার। আফগানিস্তান, ইরাকে নারী শিক্ষা বেশ কঠিন, কিন্তু এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তাদেরকে শিক্ষা দানের সুযোগ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রুবানা হক বলেন, বিগত বছরগুলোতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন দারুণ অগ্রগতি করেছে। অবকাঠামোগত উন্নয়ন এখনো চলমান। 2024 সালের বাইজিত এলাকায় মূল ক্যাম্পাসের কাজ শেষ হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন গত কয়েক বছর ধরে দারুণ উন্নতি করছে, খুব দ্রুতই এর মূল ক্যাম্পাসের কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী। 3 বছর পর হলেও সমাবর্তন অনুষ্ঠিত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লাস্ট সেমিস্টারটাও আমাদের ক্যাম্পাসে করতে পেরেছি, তারপর থেকে আশাবাদী ছিলাম যে কমেন্সমেন্টটা পাবো। 2 বছর পর আমাদের কনভোকেশন হচ্ছে, তো অনেক ভালো লাগতেছে। সমাবর্তনে 6 জনকে এনডি মাস্তুই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।